পরচর্চা পরচর্চা করা এটা শোভা পায় না, এটা তাদের দলের আন্তরিক অন্তর্বর্তী ব্যাপার, কাকে কি দায়িত্ব দেবে না দেবে সেটা নিয়ে তো আমার কিছু বলার থাকতে পারে না। এটা এটা এইটা অত্যন্ত অন্যায়, তার কারণ হচ্ছে ভোট কি করে হবে সেটা নির্বাচন কমিশন ঠিক করেন, তার মানে কি সব সংস্থাকে বিজেপি খেয়ে নিয়েছে, নির্বাচন কমিশন কি করবেন সেটা দিলীপ ঘোষ ঠিক করে দেবেন। আমি পরচর্চা করি না, যেরকম বললাম যে বিজেপির আন্তরিক ভেতরের ব্যাপারে আমি কথা বলবো না, সেরকম নির্বাচন কমিশনের ব্যাপারেও কথা না বলাই ভালো। একটা দলের সভাপতি তার এখতিয়ার জানতে হবে, পুলিশ 100 মিটারের মধ্যে ঢুকবে, 400 মিটারের মধ্যে ঢুকবে না ভেতরে থাকবে, সবটাই দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। অর্থাৎ এটাতে বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনটাকে বিজেপি খেয়ে নিতে চাইছে, তার মানে তার আঙ্গুলিতে নির্বাচন কমিশন নির্বাচন করাবে করাবেন এই এটাই উনি প্রমাণ করতে চাইছেন, নাহলে তো এটা বলতেন না। আজ ওই সত্যি দেখা যায় যে ওইটাই হচ্ছে, তার মানে দিলীপ ঘোষের কথায় নির্বাচন কমিশন চলছে। পুরসভাগুলোতে ভোট হচ্ছে না কারণ তৃণমূল হেরে যাওয়ার ভয়ে? উচ্চ কিছু ভোট হচ্ছে না, না সব জায়গায় ভোট হচ্ছে, ওনারা অতিমারিটাকে করেন না, ওনারা করোনাটাকে নেন না, তাই প্রথম থেকেই এই যে করোনার যে আইন সেটাকে উপেক্ষা করে চলছেন। আমরা রাজনীতির থেকে অনেক বেশি মানুষের জীবনটা আমাদের কাছে অনেক মূল্যবান, মানুষের সুস্থতাটা আমাদের কাছে অনেক মূল্যবান, তাই ওনারা শুধু রাজনীতি করেন, আমরা মানুষকে নিয়ে চলি, তাই মানুষের সুস্থতা আগে কামনা করি, পরে আমরা নির্বাচনের কথা বলি। শান্তনু ঠাকুরকে দেখা যাচ্ছে যে সিএ নিয়ে যে বিষয়, এটা 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 আমি বলবো না, কারণ শান্তনু ঠাকুর দলের তো কথা বলবেন শান্তনু ঠাকুরের সঙ্গে, এটা 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 দলে আমি আমি জানি না, এটা আমার আমার ডিপার্টমেন্ট, এটা তো বালুদের ব্যাপার। এটা আমার গতকাল সৌরভ গঙ্গোপাধ্যায় রাজভবনে গিয়ে দেখা করলেন, আচ্ছা কেউ রাজভবনে যেতেই পারে, ক্রিসমাসের দিন রাজভবনে আমি গেছিলাম, ক্রিসমাসের আগের দিন, তো কী হয়েছে রাজ্যপালের সাথে দেখা করা মানে কি একটা অন্য ইঙ্গিত হয়ে গেল? আর যদি কারোর রাজনৈতিক হয় সে নিশ্চয়ই রাজ্যপালের সাথে কথা বলে রাজনৈতিক হবে, রাজ্যপাল তো আর এই দায়িত্বে নিশ্চয়ই নেই, মানে এতটা বিজেপি নিচে নামে না আমি বিশ্বাস করি।